আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বাজার এনেছি, অনেক বাজার, আর সাথে বাচ্চার বাবা একটা পেঁপেও এনেছিল। আমার ছোট মেয়ে আবার পেঁপে খেতে অনেক পছন্দ করে, তাই আমি আবার পেঁপেটা কেটে ওকে দিচ্ছি। আসলে না কেটে দিলেও খাবে না, এর জন্য ভাবলাম যে কেটে দিই, আর আমার বড় মেয়ে খায় না, ওর জন্য আবার পেঁপেটা কেটে দিলাম। পেঁপেটা অনেক মিষ্টি ছিল, আমি একটু খেয়ে দেখলাম। আর এখানে এই যে আলু শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ শেষ হয়ে গেছিলো, আজকে আমি মানে বাজার থেকে এসে এগুলা গুছাতে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো, কারণ আমি গিয়েছিলাম বাজারে। আমি অনেক দিন বাজারে যাই না, এখন বাচ্চার বাবাই সব বাজার টাজার করে, আর এখন আমার ঘরে সব শেষ হয়ে গিয়েছিলো। তাই ও আবার বলল যে তুমি যাও, আমার একটু কাজ আছে, তুমি যাও একটু বাজারটা নিয়ে আসো। তাই আমি ভাবলাম যেহেতু না গেলেও হয় না, কারণ বাজার সব শেষ হয়ে গিয়েছিলো, এজন্য আমি গিয়ে নিয়ে আসলাম। আর যদি ঘরে কিছু থাকতো তাহলে ওকে যেই আর কি পাঠাতাম তারপরের দিন। এখানে আমি পেঁয়াজ এনেছি, রসুন এনেছি, রসুন আমার অল্প আছে, আর একটু নিয়ে আসলাম। এটা আমি রোজার আগে আর কি ব্লেন্ড করে রেখে দিব। আর এখানে ভাতের চাল, আসলে ভাতের চাল এনেছি, ভাতের চালগুলা কেমন হবে জানি না, ও সবসময় আনে তো, আর আমি আজকে এনেছি। এখানে আমি ভাতের চালগুলাও এখন ঢেলে নিব। আর বাজার আনলে অনেক কষ্ট হয়ে যায়, একা হাতে গুছানো আর রান্না করা অনেক মানে সময় লাগে, আর সব মেয়েদেরই এরকম আর কি। সপ্তাহে যখন বাজার আনে তখন অনেক ঝামেলা হয়ে যায়, আর যেদিন সংসারে সব বাজার আনা হয় সেদিন কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যায়। এখন কিছু করার নেই, যেহেতু এগুলো আনা হয়েছে এগুলো আমার সব গুছিয়ে রাখতে হবে, আর আমি এগুলা গুছিয়ে না রাখলে আমার ভালো লাগে না। আর যদি ঘরে বাজার আনা হয় তখন যদি এগুলো ফেলে রাখা হয় তাহলে আমার ভালো লাগে না। আমি তাড়াতাড়ি এগুলো সবসময় গুছিয়ে তারপরে রেখে দিই। আর এখানে এই যে মাছ, মাছগুলো আমি বের করে নিচ্ছি। চিংড়ি মাছ এনেছি, আর তেলাপিয়া মাছ, আর পোয়া মাছ এনেছিলাম। এগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। আমি একটু ধুয়ে টুয়ে রাখি, চেষ্টা করি মাছগুলো একটু ক্লিন করে রাখার জন্য, কারণ ময়লা রাখলে আমার ভালো লাগে না বেশি। আমি মানে বেশিরভাগ ধুয়ে রাখি, তারপর আবার যখন রান্না করব তখন আবার একটু ধুয়ে তারপরে রান্নাটা চড়াই দিই। এখানে যে চিংড়ি মাছ আনা হয়েছে এগুলো সব এখন আমি কুটবো, কুটে তারপরে রেখে দিব। আর আমার রান্না করা আছে, গতকালকে আমি চিকেন রান্না করেছিলাম আর শুটকি ভুনা করেছিলাম, সেই শুটকি এগুলাই আজকে খাওয়া হবে। আর এখানে সবজি এনেছি, সবজি যে দাম, করলা, ঢেঁড়স সব 100 টাকা কেজি করে, আসলে জিনিসপত্র অনেক দাম বেড়ে গেছে। আর এই যে টমেটো, এই টমেটোগুলো দেখতে কত সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক মজা মজা। আমি রান্না করেছি এই টমেটোগুলো টক টক দেশি টমেটো, আর কতগুলো টমেটো আছে আর কি টক হয় না সেই টমেটোগুলো আর ভালো লাগে না। আর অনেক দিন পর পুঁই শাক এনেছি, পুঁই শাক আমরা খাই না, পুঁই শাক খেলে আমার দিদি একটু সমস্যা হয়, এর জন্য পুঁই শাক খাই না। তাই ভাবলাম অনেক দিন ধরে পুঁই শাক খেতে ইচ্ছে করেছে, তাই পুঁই শাক আনলাম। আর এই যে আমি মাছগুলো ধুয়ে কুটে রেখে দিয়েছি, আর ওগুলো ছোটো ছোটো করে টুকরা করে রেখেছি, যখন শাক রান্না করব তখন দিব। আর বড় বড়গুলোও আবার একটু ভাগ করে রেখে দিলাম। এখন এই যে আমার সব কিন্তু পরিষ্কার করে আমি রান্নাঘর মুছে ফেলেছি, এই যে নিচেও পরিষ্কার করেছি, আর চুলাটা ভালো করে মুছে পরিষ্কার করে আমি এখন গোসল করে নিয়েছি। যেহেতু আমার দুপুরে রান্না ছিল আমি খালি ভাতটা রান্না করেছি। আর এটা হলো আমার রান্নাঘর, এখানে অনেক কাপড় দেওয়া, কিছু মনে করবেন না, কারণ নিচতলা বাসা, রান্নাঘরের জানলা খুললে পাশে সব দেখা যায়, এর জন্য এগুলা দেওয়া, না দিলে আর কি ভালো লাগে না। রান্নাঘরের জানলা একটু খুলতে হয়, খুললে হয় কি মানে বাইরে সব দেখা যায়। আর এই যে চিকেন আর ভাত, আর এই যে চিংড়ি মাছের শুটকি ভুনা করেছিলাম, আজকে এগুলো দিয়ে আমরা ভাত খাবো, রাতে ডিম টিম ভেজে খেয়ে নিব। আর এই যে রান্নাঘরের উপরে এই অবস্থা, এগুলো এখনও আমি ভালো করে গুছাই নেই, যেহেতু নতুন বাসায় আসছি, 15 দিন হয়েছে, এগুলো গুছাতে সময় লাগবে। আর রান্নাঘরটা আমি ভালো করে মুছে নিয়েছি, আর সব ঘরও এখনও এলোমেলো। আর এখানে র্যাকটাও আমি গুছিয়ে নিয়েছি, এই যে র্যাকটা, র্যাকটা আমার ওই বাসায় রান্নাঘরে থাকা অনেক নোংরা হয়ে গেছিল, র্যাকে মানে র্যাকে অনেক ময়লা ছিল,
ময়লাগুলো অনেক পরিষ্কার করতে হয়েছে, মানে কষ্ট করে, আমি অনেক কষ্ট করে তারে ছোবা দিয়ে বাথরুমে নিয়ে ক্লিন করেছি। আসলে ময়লা থাকলে ভালো লাগে না, সাদা জিনিস। আর এখানে হলো আরেকটা রুম, এই রুমে ভাবছি একটা খাট কিনবো, দেখি পরে। এখানে আমি আলমারিটা রেখেছি, ওই যে বললাম যে নতুন বাসে এসেছি, ভালো করে এখনও গুছানো হয় নাই। আর ওয়ার্ড্রোবটা আর পড়ার টেবিলটা রাখা হয়েছে, আর ছোট্ট একটা খাট এখানে রাখার চিন্তাভাবনা আছে। আর আলমারির কাপড়গুলো এই যে গুছানো, মোটামুটি গুছানো হয়ে গেছে, কোনো রকম গুছিয়ে নিয়েছি। আসলে কাপড়েরও অনেক কাপড়, গুছাতে গুছাতে অনেক সময় লেগে যায়, যেহেতু আমি একা হাতে আমার সব করতে হয়। তাই এবার আর কি, প্রতিবার আমি ঘর চেঞ্জ করলে সেদিনই আমি আলমারির কাপড়টা গুছিয়ে ফেলে, এইবার কিন্তু আমি দুই দিন পর করেছি, আস্তে আস্তে করেছি। আর এই যে এখানে আবার আরেকটা রুম, এখানে একটা ডাইনিং টেবিল রেখেছি, ওই যে ডাইনিং টেবিলটা কিনেছি, এখানে ডাইনিং টেবিল রেখেছি, পাশে একটা শোকেস রেখেছি, কারণ রুমগুলো বেশি বড় বড় না, আমাদের তো ফ্যামিলি বেশি বড় না, আমাদের হয়ে যাবে, কারণ আমরা, আমার দুই মেয়ে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর এখানে ছোট্ট একটু চিপা জায়গা, এখানে আমার অনেক গুছানো লাগবে, আস্তে আস্তে সব গুছাবো, যেহেতু সব নোংরা হয়ে আছে। এই পাশে আমি ফিল্টারটা রেখেছি, আর এই যে ফ্রিজটা কিনেছি, মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ফ্রিজটাও কিনেছি, কারণ আমার যে আগের ফ্রিজটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আর আমি নতুন বাসায় আসার পরেই, আগের বাসায় যখন আমি নতুন করে সংসার করি, তখন আমার এক ননাসে আমাকে ফ্রিজ দিয়েছিল, মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ফ্রিজের কোনো কষ্টই করি নাই, আল্লাহ তাকে অনেক ভালো করুক। কিছু কিছু মানুষ আছে না, মন থেকেই দোয়া আসে, আমি তাদের জন্য সবসময় দোয়া করি। আর তখন আমার ওই ফ্রিজটা অনেক কাজে লেগেছে আলহামদুলিল্লাহ। আর এখন আমি ওই ফ্রিজটা নষ্ট হওয়ার পরে এখন আল্লাহর রহমতে আমি একটা ফ্রিজ কিনে নিয়েছি। আর এখানে একটা বেডরুমে যে এই খাটটা এখানে সেট করেছি, আর এই যে সামনে এতটুকু জায়গা, আর ওই সাইডে একটু জায়গা, ওখানে একটা টয়লেট আছে, আর এই যে টিভিটা এখানে সেট করেছি, আর পাশে কিন্তু ড্রেসিং টেবিল রেখেছি। বললাম না রুমগুলো ছোট ছোট, কিন্তু আমাদের হয়ে যাবে মাশাআল্লাহ। আর আগের বাসার থেকে ভালো, খোলামেলা, নিস্তালা হলে হয় কি, আলো আলো বাতাস ঢুকে, খোলামেলা, 24 ঘন্টা পানি থাকে, গ্যাস থাকে, এর জন্য ভালো লাগে। আর ওই বাসাটা অনেক ছোট ছিল, তাছাড়া পানি থাকতো না, গ্যাস থাকতো না। আর এই যে এই পাশে আমি ড্রেসিং টেবিলটা রেখেছি, আর এখন আমরা দুপুরে খেয়ে নিব। আশা করি আমার এই নতুন বাসাটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে চিংড়ি শুটকি রান্না করেছি, আসলে এখন আর বেশি ভাত খেতে ভালো লাগে না, শরীরটা অসুস্থ, কিছুতেই কিছু মজা লাগে না, তাই ভাবলাম একটু চিংড়ি শুটকি করি, তাই আবার একটু ভাত খেলাম। আর এটা হলো বিকেলবেলা, আমরা সবাই মিলে, আমাদের বাসার পাশে একটা চটপটি রেস্টুরেন্ট আছে, ওইখানে ফুচকা, তারপরে ভেজিটেবল রোল, স্যান্ডউইচ এগুলো বিক্রি করে, তা আমরা এগুলো কিছুই খাবো না, আমরা ফুচকা খাবো, বাচ্চাদের নিয়ে একটু এসছি, ওরা যেহেতু তো ঘরে থাকে, তাই আমি আমার জালেকে ফুল দিলাম যে চলো আমরা যাই। পরে আমার বড় জাল আর আমার আমার দুই মেয়ে, আমার বড় জালের ছেলে, ওরা আসছে, এখন সবাই মিলে ওরা এখন খাবে। আর একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, এই যে অবস্থা, মনে হয় আলু ভেজে রেখে দিয়েছে, আলু ভাজা। আর ফুচকাটা মজা ছিল, ফুচকাটা আমরা অনেক মজা করে খেয়েছি। আজকের মধ্যে বিদায়, আল্লাহ হাফেজ।